হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি তোমাদের প্রিয় ম্যাডাম, আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সবার প্রথমে আমি আজকে যেহেতু ঈদ, তার জন্য আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী তাদেরকে জানাচ্ছি ঈদের প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে তো তোমরা এনজয় টেনজয় করবে, আজকে হয়তো পড়াশোনা করবে না, যাই হোক আজকের দিনটা বাদ দিয়ে তারপর থেকে পড়া শুরু করে দাও। আর মাত্র 2 দিন তোমাদের কাছে আছে, শেষ 2 দিনের যে গুরুত্বপূর্ণ টিপস সেগুলি কিন্তু আমি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর অনেকে আমাদের প্রশ্ন করছিলে বারবার ফোন করে যে ম্যাম আপনাদের সাজেশন থেকে কতটা কমন পড়বে। আমি আবারও বলে রাখি যে কোশ্চেন কিন্তু আমরা করছি না, বা কোশ্চেন কোনো কলেজই করছে না, কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটির যে টিচাররা নিয়োগ থাকে প্রশ্নপত্র করার ক্ষেত্রে সেই টিচাররা কিন্তু করে, এবং সেই টিচাররাও জানে জানে না যে ওদের কোশ্চেন দেওয়া হবে কি হবে না। সেম আমরা যেমন HS পরীক্ষা যেরকম ভাবে দিই বা মাধ্যমিক পরীক্ষা যেরকম ভাবে দিই, সেম ভাবে কিন্তু আমাদের যে বিএড এর প্রশ্নগুলি করা হয় ইউনিভার্সিটি থেকে করা হয়, কোনো কলেজের টিচার জানে না বা আমরা জানি না। সেই ক্ষেত্রে তোমরা যদি বলো ম্যাম আপনাদের সাজেশন থেকে 100% কমন পড়বে কি না, সেটার আনসার কিন্তু আমি তোমাদের দিতে পারবো না। আমরা বিগত যে প্রশ্নপত্র ছিল বিএড এর, সেই প্রশ্নপত্রগুলি যাচাই করে এবং বিভিন্ন সাজেস্টিভ বই থেকে যাচাই করে যেগুলি প্রতিবার আসার সম্ভাবনা থাকে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে কিন্তু সাজেশন বানিয়েছি। সেখানে যে 100% কমন পড়বে সেটা কিন্তু বলা যায় না, কিন্তু এটা বলে দেবো যে 90% কমন পড়া পরে, প্রতি বছরই 90% এর বেশি পড়ে। আমি এতটুকু বলতে পারি যে 90 থেকে 95% কমন পড়বে, বাকি 5% সেটা প্রতি বছরই দেখা যায় একটু কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে। এবার চলো, অনেকে জিজ্ঞাসা করছিল ম্যাম কোন কোশ্চেনগুলি আসার চান্স সব থেকে বেশি থাকে। আমরা প্রতিবার কোশ্চেনে যেটা দেখি যে কোশ্চেনগুলি আসার চান্স সব থেকে বেশি থাকে, সেই কোশ্চেনগুলি নিয়ে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখে নাও যে কোন কোশ্চেনগুলি প্রতিবার আসে। ফার্স্ট ফল দেখো, সমন্বিত শিক্ষণ আমি লিখে রেখেছি কারণ যদি ভুলে যাই। সমন্বিত শিক্ষণ কি? এটা এমন একটা কোশ্চেন, তুমি যদি হিস্ট্রি মেথডের হও বা তুমি যদি বাংলা মেথডের হও বা তুমি যদি ইংলিশ মেথডের হও, যাই মেথডের হও না কেন, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রতিবার রিপিট করা হয় এই কোশ্চেনটা। সমন্বিত শিক্ষণ, ইংলিশে বলা হয় ইন্টিগ্রেটেড টিচিং। যারা ইংলিশ মেথডের সাবজেক্টে আছো তোমরা এই কোশ্চেনগুলা প্রিপারেশন নিয়ে যাবে। ইন্টিগ্রেটেড টিচিং বা সমন্বিত শিখন, এই কোশ্চেনটা প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। সেকেন্ড যে কোশ্চেনটা, 2 নাম্বার, অনুশিখন কি বা মাইক্রো টিচিং কি? আমরা কিন্তু 3 মাসের যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা কিন্তু আমরা করেছি, সেই ট্রেনিং এ আমরা জানি যে মাইক্রো টিচিং কি। এবং আমাদের যে বিএড প্র্যাকটিক্যাম এক্সাম গেছিল সেই এক্সামে কিন্তু আমাদের যে এক্সটার্নাল থাকে উনি কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল যে বলো তো অনুশিক্ষণ কি বা মাইক্রো টিচিং কি। সেই কোশ্চেনটা যেমন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু আমাদের থিওরির জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। যারা ইংলিশ মেথডে আছো তাদেরকে বলে রাখি অনুশিক্ষণ মিন্স মাইক্রো টিচিং। তারপর আমরা দেখবো অনুকৃতি পাঠ কি, অনুকৃতি পাঠ কি, প্রতিবার পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসে অনুকৃতি পাঠ কি। ইংলিশ মেথডে যাদের আছো তাদেরকে বলে রাখি এটা হলো স্টিমুলেটেড টিচিং, অর্থাৎ যারা ইংলিশ মেথডে আছো তোমরা স্টিমুলেটেড টিচিংটা ভালো করে পড়ে যাবে, আর যারা বাংলা মেথডে আছো বা হিস্ট্রি মেথডে আছো বা যাই আছো তোমাদের ভাষণটা বাংলা, তাদের বলে রাখি যে অনুকৃতি পাঠ প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিবার আমরা দেখি এটা প্রশ্নের প্রথমের দিকেই থাকে এই কোশ্চেনগুলি, কিন্তু বারবার বলছি ভালো করে পড়ে যাও। এই কোশ্চেনগুলি যদি পড়ে যাও পরীক্ষার প্রশ্ন দেখবে তোমার জন্য ইজি, তুমি প্রতিটা কোশ্চেন আনসার করতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা বিষয় শিক্ষক হওয়ার জন্য একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত। এখানে আমি বাংলা বিষয় লিখেছি, তুমি যদি হিস্ট্রি মেথডের ও তুমি লিখবে ইতিহাস বিষয় বা যদি এডুকেশনে হও তখন থাকবে এডুকেশন মেথড, যেই মেথডই থাকো না কেন এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেখানে যেই বিষয়ে হও শিক্ষক হওয়ার জন্য তোমার কি কি গুণাবলী থাকা দরকার, কি কি স্পেশালাইজেশন তোমার মধ্যে আছে যে তুমি একজন ইতিহাস শিক্ষকের জন্য মানে পারফেক্ট, বা কি কি স্পেশালাইজেশন আছে তোমার মধ্যে যে তুমি একজন বিজ্ঞান শিক্ষকের জন্য প্রযোজ্য। সেই প্রশ্নটা প্রতিবার 5 মার্কে আসে, এই কোশ্চেনটা আমরা দেখি প্রতিবার রিপিট করা হয়। পরবর্তী যে কোশ্চেন সেটা
এটা হলো অনুশিক্ষণ চক্র কি বর্ণনা করো, এটা 10 মার্কের কোশ্চেনে আসে। অনুশিক্ষণ চক্র কি বর্ণনা করো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার রিপিট করা হয় এই কোশ্চেনটা, কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পরে যাবেই। দেন দেখো উৎসাহ দান, প্রশ্নকরণ বা বিবরণ বিভিন্ন ধাপের বর্ণনা করো, মানে আমরা যে স্কিলগুলি পড়েছিলাম মাইক্রো টিচিং এর মধ্যে যে 5টা স্কিল আছে জানো তো, তোমরা প্র্যাকটিক্যাল এক্সামে লিখেছো তো না, মাইক্রো টিচিং এর মধ্যে যে 5টা স্কিল আছে সেই 5টা স্কিল কিন্তু প্রতিটা ধাপ আলাদা আলাদা করে আসে। আমরা জানি কোশ্চেনিং যেটাকে বলা হয়, প্রশ্নকরণ বলে দেবে যে কোশ্চেনিং এর বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো, বা ইন্ট্রোডাকশন পর্বের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো। ওই মাইক্রো টিচিং এর 5টা ধাপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা ধাপ পরে যাবে, সবগুলি যে আসবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা দিয়ে দেবে। আরেকটা যেটা আমি বলতে ভুলে গেছি, 1 মিনিট আমি সেটা লিখে লিখে দেই তোমাদের। আরেকটা কোশ্চেন, এখানে 6টা কোশ্চেন দিয়েছি, আরেকটা কোশ্চেন যেটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা যে শিখন নকশা করেছিলাম বা লার্নিং ডিজাইন, সেই লার্নিং ডিজাইনটা কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। এরকম ভাবে আসে যে এডুকেশন সাবজেক্টের উপ একক, একক এবং বিভিন্ন প্রশ্নপত্র, যেমন বলে দেবে ক্লাস 6-এর, ক্লাস 7-এর বা ক্লাস 9-এর একটা নিয়ে তুমি শিখন নকশা তৈরি করো, যেখানে দেখবে উপ একক একক লেখা আছে সেখানেই বুঝে যাবে তোমাকে একটা শিখন নকশা করতে বলেছে। যদি বলে ক্লাস 6-এর, তুমি ক্লাস 6-এর উপরে একটা শিখন নকশা বানাবে। যদি বলে ক্লাস 7-এর উপরে একটা বানাবে, যেই ক্লাস বলবে সেই ক্লাসের উপরে একটা শিখন নকশা বানিয়ে দেবে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ম্যাম আমি কি প্রতিটা ক্লাসের জন্য আলাদা শিখন নকশা করে যাব? না, যে কোনো একটা তুমি করে যাও, সেটা কি 6 বলে 6 লিখে দিয়ে দেবে, সেটাই যদি 7 বলে 7 বলে লিখে দেবে, যদি 9 বলে 9 বলে লিখে দেবে। যেখানে দেখবে একক উপ একক লেখা আছে, কোশ্চেন কোশ্চেন পড়তে হবে না, যা শিখন নকশা লিখে দেবে। এটা বেশিরভাগ 10 মার্কের কোশ্চেনে আমি দেখি আসে। তো এই কোশ্চেন গুলি যদি তোমরা প্রিপারেশন করে যাও, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের পাশে অবশ্যই আছি। আর মাত্র 2 দিন আছে, সময় নষ্ট না করে 24 ঘন্টা পড়ো। কারণ অনেকেই ভাবে যে বিএডটা কিন্তু খুব ইজি, অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, কিন্তু কোনো পড়াশুনোই ইজি হতে পারে না। যদি ইজি হতো তাহলে তো সবাই পড়াশোনা পারতো না, ইজি নয় দেখি তো সবাই পারে না। তো তার জন্য বিএডটাকে হেলদুল ভাবে না নিয়ে এরকম ভাবে পড়ো যাতে তোমার এই সেমিস্টারে 100-এর মধ্যে 100 স্কোর হয়। কারণ 3rd সেমিস্টার এমন একটা সেমিস্টার যেখানে শুধুমাত্র তোমার ম্যাথড সাবজেক্ট থাকছে। তুমি যদি তোমার নিজের বিষয়ে 100-এর মধ্যে 100 নাম্বার না পেতে পারো, তাহলে তুমি অন্য বিষয়ে কি পারবে? আর জানো তো বিগত যে 2-3 বছর ধরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কোথায় কিন্তু ট্যাট পরীক্ষা হচ্ছে না? আমাদের মতো শিক্ষকের কিন্তু যে বেকার, আমরা বেকার বলবো, কারণ এখন যেহেতু আমরা সরকারি চাকরি পাইনি সেই জন্য কিন্তু আমরা বেকারই বলতে পারো। তো সেই বেকার শিক্ষকের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে। সেই জায়গায় তুমি নিজেকে একজন বেস্ট শিক্ষক হিসাবে যদি সবার সামনে তুলতে চাও, তাহলে কিন্তু তোমার মার্কস ভালো থাকতে হবে, তোমার নলেজ ভালো থাকতে হবে। মার্কস এবং নলেজ এই 2টা জিনিস যদি না থাকে, তুমি কিন্তু শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচনা করবে না। কারণ এখন কিন্তু কম্পিটিশনের যোগ, সেটা আমাদের দেখতে হবে। আমরা প্রতি মানে ছোটবেলা থাকতে আমার মা একটা কথা বলতো যে যদি পড়াশোনা করতে যাও তাহলে সরস্বতী এবং লক্ষ্মী 2টাই তোমার মধ্যে থাকতে হবে, একটা থাকলে হবে না। এবার এই জিনিসটা কি, লক্ষ্মী মিন্স টাকা, টাকা ছাড়া আজকাল দিনে কিন্তু পড়া হয় না। অনেকে আমাদের বলে ম্যাম সাজেশনটা তো ফ্রিতে দিতেই পারো, কিন্তু সবকিছু কি ফ্রিতে দেওয়া যায়? আমিও তো পরিশ্রম করে বানিয়েছি নাকি, আমারও তো পরিশ্রম হয়েছে বিভিন্ন নোট কালেকশন করতে, বিভিন্ন বইপত্র গ্রন্থাগার থেকে আনতে, আমারও তো পরিশ্রম হয়েছে, তাই না? তো যদি পড়াশোনা করতে যাও সেক্ষেত্রে লক্ষ্মী এবং সরস্বতী 2টেই থাকতে হবে। অর্থাৎ তোমার যদি পয়সা না থাকে, তুমি কিন্তু পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়বে। আজকাল দিনে আজকাল দিনের পরিবেশটা কিন্তু এইরকমই। আর সরস্বতী মিন্স তোমার যদি পড়াশোনার ক্ষেত্রে নলেজ ভালো না থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তার জন্য একটু সিরিয়াস হয়ে যাও, আর মাত্র 2টা দিন আছে, ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো স্কোর করো, কারোর যাতে ব্যাক না আসে। আমরা চাই আমাদের স্টুডেন্টরা যাতে ভালো নাম্বার পেয়ে পাশ করে, তোমাদের মধ্যেই তো আমাদের খুশি নাকি। তো এই
থার্ড সেমিস্টারে যাতে 100 মার্কসের মধ্যে 100 মার্কস পেতে পারো, সেই ক্ষেত্রে আমি যেই কোশ্চেনগুলি বলেছি সেই কোশ্চেনগুলি যদি ভালোভাবে পড়ে যাও, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। পরীক্ষার মধ্যে গিয়ে তখন কোশ্চেন দেখে আমার কথা অবশ্যই তোমাদের মনে পড়বে, আর পরীক্ষার পরে অবশ্যই আমাকে জানাবে তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে। তো যাই হোক, আজকে এইটুকুই বলার ছিল, তোমরা অনেকেই বলছিলে, তার জন্য আমি লাইভে চলে আসলাম। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, 2 দিন মাত্র আছে তোমাদের কাছে, ভালো করে এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তুমি বেস্ট হও, তুমি সব থেকে ভালো স্কোর করতে পারো। নিজেকে এমন জায়গায় রাখতে হবে, কে কি করছে না করছে সেটা ভেবে কোনো লাভ নেই, নিজে কি করছো সেটা দেখো, পরে কি করছে সেটা দেখতে দেখতে তোমার জীবনই কেটে যাবে, তুমি আর জীবনে কিছু করতে পারবে না। তো তার জন্য নিজের পড়াটা নিজে এতই ভালোভাবে পড়ো যাতে সবার আগে থাকতে পারো। তো যাই হোক, আজকে এইটুকুই বলার ছিল, আর ব্যস্ত রাখ, ভালো করে পড়াশোনা করো যাতে ভালো নাম্বার স্কোর করতে পারো, তোমাদের রেজাল্টই আমাদের খুশি। তো যাই হোক, আজকে এখানেই রাখছি, ধন্যবাদ, শুভরাত্রি।